वेलकम टू शर्मिष्ठास किचेन। आमार आजके रेसिपी पालং शाक आलू बेगुन गाजर टमेटो दिए चच्चड़ी। ताई देरी ना करे चलुन चटपट बनिए फेली। एखाने कड़ाई भालो करे गरम करे सर्षेर तेल दिए दिएछि अल्प, आर तार मध्ये दिए दिच्छि एक चामच मतो गोटा सर्षे बाटा। आर एर मध्ये आमि दुकोया रसुन दिएछि। खूब बेशी रसुन दिले भालो लागे ना, एटाय रसुनेर गन्ध हये जाय, তাই দুটো মাত্র দিয়েছি। এবার এক থেকে দেড় মিনিট মতো এটা ভেজে নিচ্ছি অল্প। সর্ষে খুব বেশি ভাজে না তাই অল্প ভেজে নিচ্ছি রসুনটা আছে বলে। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক খুব ভালো করে ধুয়ে একটু কেটে নিয়েছি। সব শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে। এখানে বাটির মধ্যে জল নিয়ে আমি বেগুন বাকি আরও যে সবজিগুলো রয়েছে ওগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দেব। বেগুনটা ধুচ্ছি, দিয়ে দিলাম বেগুনটা। এবার আলুটা ধুচ্ছি, এটাও দিয়ে দিলাম। সব আলুগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলু নিয়েছি, খুব আলু দিইনি। একটা গাজর দিয়েছি, চচ্চড়ি তো তাই সব কিছু অল্প অল্প করে দিয়েছি। এবার শিমগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। ছ সাতটা মতো শিম নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আন্দাজ করে দেবেন যতটা লাগবে। আর দিচ্ছি হলুদ, এক চামচ মতো হলুদ দিচ্ছি। এবার এই নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর তলায় যে মশলাটা রয়েছে মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিই। তলার থেকে মশলাগুলো নিয়ে নিয়ে পুরো মাখিয়ে দিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবার কভার করে দিলাম কড়াইটা, 20 মিনিটের জন্য কভার করে দিলাম। আর ফ্লেমটা সিমে করে দিলাম। এতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু কোনো জল দিইনি এর মধ্যে, কারণ শাক থেকে এমনি জল বেরোয়। 20 মিনিট পরে ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিচ্ছি এক চামচ চিনি। চচ্চড়ি একটু ঝাল, একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। আর দিচ্ছি দুটো টমেটো, একটা টমেটো দিলেও হবে। ছোট ছোট ছিল টমেটোগুলো তাই দুটো দিয়েছি, বড় সাইজ হলে একটা দিলেই চলবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার কড়াইটা কভার করে দেব 7-8 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিচ্ছি আমি। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, টমেটোগুলো গলে যাচ্ছে, একদম টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও একটু চেক করে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই চচ্চড়িটা শুধু তেল দিয়ে করলেও খেতে খুব সুন্দর হয়, কিন্তু সব কিছু সবজিগুলো তেল দিয়ে ভেজে ভেজে তুললে অনেকটা তেল আমাদের শরীরে যায়, যেটা শরীরের জন্য একবারেই ক্ষতিকর। এবার উপরে একটু ধনেপাতা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এটা আমি একদম কম তেলে করেছি, যেটা আমাদের শরীরে কোনো অসুবিধা নেই। সবসময় তেল খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না। রান্নাটা আমার হয়ে গেছে, এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নিচ্ছি, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। একদম সিম্পল একটা রান্না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর ভালো হলে কমেন্ট করে বলতে ভুলবেন না। যেন আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।